পীর মাশায়েকদের সংগঠন ওলামা লীগ। সংগঠনের সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধীদের চেতনা লালনকারী কোনো ব্যক্তির জায়গা হবে না। সাম্প্রদায়িকতার জায়গা ওলামা লীগের নেই এমন দাবি করে সাম্প্রদায়িকতার রূপে ওলামা লীগ স্লোগানে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। উপস্থিত বক্তারা বলেন, সমমান ইসলামী ১৩ দল নাম দিয়ে যারা সাম্প্রদায়িক কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা মূলত বাংলাদেশ আওয়ামী ওলামা লীগকে বিতর্কিত করার জন্য নানামুখী অপকর্ম করে যাচ্ছে। সাম্প্রদায়িক অপতৎপরতার কারণ রুখতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ দাপ্তরিকভাবে স্থগিত করেছিল। এছাড়াও ওলামা লীগকে যখনই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তরিকভাবে চিন্তা করে, তখনই অশুভ চক্রটি ওলামা লীগের ব্যানার ব্যবহার করে নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়। আপনারা হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করে জীবনের সমস্ত গুনাহগুলো বেদ আপনার শহীদ দরবারে হাত তুলেছি। দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সওয়াবটুকু সোনার বদলে নবী পাক ও রাসূল মুবারাকাতকে দান করে দিন। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে ওনাকে শাহাদাত যারা বরণ করালেন, আয় আল্লাহ তাদের বিচার আপনি জমিনের মধ্যে করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি হেফাজত করেন। আমাদের মন্ত্রী পরিষদ সহ হেফাজত করেন। নেত্রীর মাধ্যমেই দেশকে আল্লাহ পরিচালনা করার জন্য আপনি সর্বাত্মক সহযোগিতা করেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা